ছবি আপনাদের সরাসরি দেখাবো। রাজ্যের বিরোধী দলনেতা তাকে ফের আজকে আটকে দিল পুলিশ। আজ তিনি যাচ্ছিলেন সন্দেশকারীর উদ্দেশ্যে, বাধা দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ওটাতে আপনি রিসিভ করে দেবেন। শঙ্কর দাস এর আগেও রামপুরে বাধা পেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, কোর্টের অর্ডারে কিন্তু ভিতরে প্রবেশ করেছিলেন তিনি এবং শঙ্কর ঘোষ। আজকেও তাদের ঘোষিত কর্মসূচি ছিল এবং বাধা দেওয়া হলো রামপুরে শুভেন্দু অধিকারীকে। আমাদের বলেছিল যে হাইকোর্টের অর্ডার মেনে আমরা যাব। এটা গতবারেও ছিল, গতবারও আমরা দিয়েছিলাম, আজকেও দিলাম। সন্দেশখালী যাবেন জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকেও রামপুরে বাধা দিলে দেওয়া হলো পুলিশ তাদেরকে আটকালো। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, পুলিশের কি বক্তব্য? আমরা দেখতে পাচ্ছি তিনি যেটা বললেন, পুলিশের পক্ষ থেকে একটা জায়গায় তাকে সইও করানো হলো। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে কনভয় রামপুর বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আপাতত রামপুর ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে গাড়ির মধ্যে বসে রয়েছেন এবং তিনি এগিয়ে যাচ্ছেন। তিনি রামপুর ঘাটে এই মুহূর্তে দেখতে পারা যাচ্ছে যে তার কনভয় এখানে সামনে ব্যারিকেড রয়েছে পুলিশের, কিন্তু পুলিশ থেকে এসে তাদেরকে কিছু জায়গায় সই করানো হয়েছে এবং সই করানোর পরে এই মুহূর্তে তার কনভয়টি এগোনোর চেষ্টা করছে। একদিকে শেখ শাহজাহান গ্রেফতার, 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, কোথায় নিয়ে যাওয়া হলো শেখ শাহজাহানকে এখনো স্পষ্ট নয়। পুলিশের কনভয় তিনি রওনা হয়েছিলেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা তিনি তার ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্দেশখালী যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই রামপুর যে রামপুরে একাধিক বিরোধী দলকে বারবার বাধা পেতে হয়েছে পুলিশের কাছে, সেই রামপুরে আবারও বিরোধী দলনেতা তাকে কিন্তু আটকানো হলো। যদিও তিনি বলছেন কোর্ট অর্ডার রয়েছে তার কাছে এবং সেই মতো তিনি আজ প্রবেশ করবেন সন্দেশখালীতে। সামনে ব্যারিকেড রয়েছে, আপাতত এগোতে পারছে না শুভেন্দু অধিকারীর গাড়ি। দেখতেই পাচ্ছেন পুলিশের কাছে কিছু সই সাবুত তাদেরকে করতে হয়েছে। শুভেন্দু অধিকারী দাবি করছেন তিনি আজ সন্দেশখালীতে যাবেন, যদিও ফের সেই রামপুরেই বাধা পেলেন শুভেন্দু অধিকারী। তাকে আগেও এখানে আটকানো হয়েছিল, এখানে দফায় দফায় বাধা পায় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা। শুভেন্দু অধিকারীর গাড়ি বের করার চেষ্টা করছেন বিধায়ক শঙ্কর ঘোষ, তিনিও উপস্থিত রয়েছেন। সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি দৃঢ় প্রতিজ্ঞ পৌঁছবেন এমনটাই বলছেন। রামপুরেই বাধা পেলেন ফের রাজ্যের বিরোধী দলনেতা, যদিও তিনি বলছেন আজ তিনি সন্দেশখালী যাবেন। ইতিমধ্যেই পুলিশে কিছু কাগজে তিনি সই সাবুত করেছেন, যদিও এখনো তার গাড়ি কিন্তু থমকেই আছে রামপুরে। এই রামপুরে একাধিকবার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা বাধাপ্রাপ্ত হয়েছেন, শুভেন্দু অধিকারী তাকেও বাধা দেওয়া হয়েছে। পরে কোর্টের অনুমতি নিয়ে তিনি প্রবেশ করেছিলেন সন্দেশখালীতে। আজকে তিনি যেতে পারবেন কিনা এখনো পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না, যদিও দাবি করছেন শুভেন্দু অধিকারী তিনি যাবেন সন্দেশখালীতে, যদিও এখনো কিন্তু তার গাড়ি থমকে রয়েছে সেই রামপুরে। রামপুর ঘাটের দিকে রওনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, যদিও আপাতত তার গাড়ি কিন্তু আটকে রয়েছে রামপুরে।
অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, শুভেন্দু অধিকারী দাবি করলেন তিনি সন্দেশখালী যাবেন, কিন্তু তার সত্ত্বেও গাড়ি তো রামপুরেই আটকে রয়েছে, কি পরিস্থিতি, কোন কাগজপত্রে সই করলেন রাজ্য বিরোধী দলনেতা? অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রামপুরে আটকে রয়েছেন শুভেন্দু অধিকারী। গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট, আর এই মুহূর্তে দেখা যাচ্ছে গাড়ি এগোতে শুরু করেছে শুভেন্দু অধিকারী। আগে ব্যারিকেড ছিল, ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারী রামপুর ঘাটের দিকে এগোনোর চেষ্টা করছেন। বিধায়ক শঙ্কর ঘোষ আগের দিন তিনিও প্রবেশ করেছিলেন আদালতের অনুমতি শুভেন্দু অধিকারীর সঙ্গে, আজও তিনি রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গেই রয়েছেন। অর্ণব মুখোপাধ্যায়ের কাছে চলে যাব সরাসরি। অর্ণব, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এগিয়ে চলেছে শুভেন্দু অধিকারীর গাড়ি। অবশ্যই শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রামপুর ঘাটের দিকে যাচ্ছেন, সেখান থেকে তিনি এগোবেন এবং এই রামপুর ঘাটে তিনি তার বক্তব্য রাখবেন। যেমনটা জানা যাচ্ছে যে তাকে পুলিশে প্রথমে আটকে ছিল, তারপরে একটি এই রামপুর ঘাটের কাজটা ব্যারিকেড করা রয়েছে এবং তারপর একটি জায়গায় সই করায়, সই করানোর পরে তারপরে এই মুহূর্তে তার গাড়ি রামপুর ঘাটের কাছে যাচ্ছে এবং সেখান থেকে তিনি এখান থেকে কিন্তু তিনি পেরোবেন এবং নদী পেরিয়ে তিনি যাবেন হালদার পাড়া, এমনটাই জানা যাচ্ছে, এবং এই মুহূর্তে রামপুর ঘাটের কাছে তিনি চলে এসেছেন।